गाइस होप यू आर डूइंग वेल और वेलकम बैक टू माय यूट्यूब चैनल। तो अभी हमार बाड़ी तो नहीं, अभी दीदी बाड़ी एसेछि। तो एखाने एखन आमी घरे वीडियो करछि, बाइरे आमरा बेरेछि ठीकई, टुकटाक एदेर सेगुला ब्लॉग करी नि बेसी, कारण आमार चोखेर जोन चोखे एकटु प्रॉब्लेम होच्छे, ठंडा लेगे जाय होक। इगनोर माय आईज। আর হচ্ছে এখন আমরা আমি তোমাদের মানে আজ যেটা দেখাবো ব্লগে, সেটা আমরা যেটা ভেবেছি কি চ্যালেঞ্জ ভিডিও। আমরা অনেক কিছুতেই চ্যালেঞ্জ 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 করেছি, কিন্তু লাস্ট পর্যন্ত আমাদের মোমো চ্যালেঞ্জই এসেছে ঘুরে ফিরে। তো মোমো নিয়ে আসা হয়েছে, তো আজকে আমরা মোমো চ্যালেঞ্জ করবো। আমি দিদি আর হচ্ছে আরেকজন আছে, সে করবে কিনা আমি জানি না, ও যদি করে তাহলে ও। তো আমরা দুজন, তো কে ফার্স্ট মোমো খেতে পারে, তো এরকম চ্যালেঞ্জ তো হয়েই থাকে। আবারও আমি একটা অলরেডি করেছি, আবারও করছি। আর পার্টিসিপেন্ট একটা থাকবে, সেটা হচ্ছে কি যে হারবে তাকে জোলো চিপস খেতে হবে, ঠিক আছে? এক সেকেন্ড, আমি জোলো চিপসটা নিয়ে আসি। তো এই যে আমাদের জোলো চিপস, এটা ওখানে রয়ে গেছে, আমি খোলাটাই আনলাম। তো যাই হোক, এইটা খেতে হবে, যে পুরোটা সম্ভব হবে না, তো যে হারবে তাকে এটা খেতে হবে, একটু হলেও তো খেতে হবে, হাফটা তো খেতে হবে। এরকম আমাদের চ্যালেঞ্জটা রেখেছি। তো দোলাচিপসের চ্যালেঞ্জ তো অনেকেই করেছে, আর সেটা তোমরা জানো কি যে কি হয় বা কি হতে পারে। এরকম আমার কোনো আইডিয়া নেই যে কতটা কি হবে, আমার ফার্স্ট টাইম খাওয়া হবে। তো আমার আগের দিনও যখন বাজারে গিয়েছিলাম, সেখানে আমরা মোমো চ্যালেঞ্জ করেছিলাম ছোট করে, তো সেটাও তোমরা জানো দেখে না একটুখানি। আমি মোমোই খাবো, স্টিম মোমোই খাবো, কেননা বাকি সব আমাদের উইনার হয়েছে বলে আপনাকে জল দান করা হলো। অফ করে দেবো, ঠিক আছে? দুবার উইনার হয়ে আপনার কেমন লাগছে, এটি যদি শেয়ার করেন আমাদের সাথে বলুন। না বলুন বলুন,
শান্তিনিকেতন ফুড প্লাজাতেই চ্যালেঞ্জ করব। মানে কিভাবে বড় তোকেও দেখাবো কি করবি তুই। চলো বাই এখন বল। এবারে আমরা চ্যালেঞ্জ যাই, তো চলো চ্যালেঞ্জ। তো কালকে যে তোমাদের চ্যালেঞ্জ গুলো দেখিসাম, আমরা দুজন আরেকজন ছিলাম আমার সাথে, তো ওকে আমি ক্যামেরাম্যান করেছি কারণ আমার খাওয়া অলরেডি হয়ে গেছে। তো ওর কি অবস্থা হবে সেটা দেখালে ভালো হতো, এত ঝাল লেগেছে। তো এখন আমরা আবার সেই মোমো নিয়েই বসেছি। এটা হচ্ছে অন্য জায়গার মোমো, কালকে মোমোটা ঝাল ছিল, এটাও ঝাল। এর থেকে আমি হেরে যাই, তোমার জানো তো আমি জানি না যে কি হবে। তো দুবার বলবি ঠিক আছে, মানে 1 2 3 স্টার্টটা কি বলবি? 2 3 গো। দেখ কতদিন যেন খাইনি, কত কাল খাইনি রে এরা। ফিকছো কেন, ফিকা হবে না আসতে বাবা গলায় আসতে। ব্যাস তারও হয়ে গেছে, আচ্ছা খতম বুঝলি কে গিলতে পারে ফাঁস কে ফাঁস গিলতে পারে। কিন্তু আমাদের আমাদের যে মোমো নিয়েছে তাদেরকে তো একবার দেখানো উচিত। এই জিজু জিজু যেটা বলেছি মনে করে ফেসে যাবো না, আচ্ছা হোক হ্যাঁ জানি তুমি নিয়ে আসবে সেটা। একটু পরে আসছি জল খেয়ে, একটু পরে আসছি পানিশমেন্টটা নিয়ে ঠিক আছে। হেরে তো হবে, তুমি হেরে যে তুমি খাবে না আর গেমের মধ্যে পার্থক্য। না তোমার খেতেই হবে কেন, তো তাহলে গেমের মধ্যে তাহলে তোমার গেম করাটাই উচিত হয়নি, তো তোমার খেলাটাই উচিত হয়নি। কোথায় আমি খেলি সবাই খিদা পেয়ে গেছিল, আমি খেয়ে নিয়েছি। না সরি না, তোমাকে একটু হলেও খেতে তো হবে, একটু হলেও খেতে হবে তোমাকে। চোখ খাওয়ার সাথে চোখের কি প্রবলেম হলো, মৌ খাওয়ার সাথে চোখের কোনো ডিস্টার্ব হলো না,
না একটু তো খেতেই হবে না আমি খাবো না আমি সরি বলে দিছি অন্য সরি বলে দিছি তোমাদের ভাই বলে দিছি বলে দিছি ঠিক আছে চলো তা তোমার কথাটা মানছি 10 টাকা আন্দর উদ্ধ করতে হবে কি না না উদ্ধ একবার হলো তো করতে হবে না একবার হলো তো করতে হবে না কি তে ও তুই পারিশমেন্ট মানে কিছুই নেবে না আচ্ছা আচ্ছা বুঝলাম বুঝলাম আসতে বলো গলাটা কেউ বুঝতে পারলো না কি বললে।